বিয়ের ছ মাস পরের কথা। তুমুল এক প্রস্থ ঝগড়াঝাটির পরে মেঝেতে পেতে শোবার মতন ছেঁড়া একটা মাদুর কিংবা বাড়তি একটা বালিশ পর্যন্ত না থাকায় নিরুপায়। সেদিনও ওদের একই বিছানায় একই বালিশে মাথা রেখে পরস্পরের গা ঘেঁষে শুয়ে পড়তে হয়েছিল এবং ঘুমিয়ে পড়লে ঝগড়া করা যায় না বলে ঘরের সিলিং এর দিকে চোখ রেখে জরুরি আলোচনার নামে সারাটা রাত্রির প্রচন্ড তর্কাতর্কি করেও ছাড়াছাড়ির তাবত কারণ এর ওর ঘাড়ে চাপিয়ে শেষ পর্যন্ত ওরা এই সিদ্ধান্তে এসে পৌঁছেছিল যে ঢের হয়েছে আর নয়। একসঙ্গে যখন থাকাই যাচ্ছে না তখন আর ঝামেলা না বাড়িয়ে বিয়ের গিটটা এবারে যত তাড়াতাড়ি সম্ভব খুলে ফেলাই ভালো। কথাটা ওদের মুখেই শোনা, শুনে প্রথমেই আমার মনে হয়েছিল যে যাক চলে, রাত্রিরে কি আর কিছুই করবার ছিল না। আর তারপরে সেই নির্বোধ মাঝির কথা আমার মনে পড়েছিল। ঘুরঘুরটি অন্ধকারের মধ্যে রাত ভোর বৈঠা চালিয়ে তারপর ভোরের আলো ফুটতে যে বুঝতে পেরেছিল নৌকাটা যেহেতু শেকল দিয়ে ঘাটের রানায় বাঁধা, তাই সারা রাত্রির সে ঘাম ছড়িয়েছে বটে কিন্তু তার নৌকো তাই বলে এক কদম এগোয়নি। ওদেরও সেই গিটটা এখনো খোলেনি। দেখতে দেখতে দশটা বছর পেরিয়ে গেল কিন্তু নৌকো এখনো ঘাটের রানায় বাঁধা।